সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সানজিদ আক্তার। ভোটাভুটির মধ্য দিয়ে শিবচরে বিএমএসএফের নির্বাচন সম্পন্ন। শিবচর বৃহস্পতিবার 31 মার্চ 2022 ভোটাভুটির মধ্য দিয়ে মাদারীপুরে শিবচরে বিএমএসএফের উপজেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। দুপুর থেকে বিকেল 5টা পর্যন্ত একটানা ভোট গ্রহণের মাধ্যমে 56 জন ভোটারের মধ্যে 48 জন ভোটার ভোট প্রদান করেন। এতে মাত্র এক ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয় অপূর্ব জয়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানব জমিনের হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামরুল ইসলাম ও কোষাধ্যক্ষ মাসুদ রানা। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি শাহিন মোল্লা, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ মোল্লা, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিরাজ মোল্লা, মহিলা সম্পাদক রিমা আক্তার, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রোমান জমাদ্দার, কার্যকারী সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান নাসির, গোলাম নবী সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন হৃদয়, গোলাম মোস্তফা ও আবুল খায়ের খান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রিজিয়া বেগম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে পালন করেন ডক্টর নুরুল আমিন, বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক এটিএম জহির রাহান ও শেষ ফজিলুদ্দিন নেশা, সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ গোলাম মাওলা। নির্বাচন সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন শিবচর উপজেলা বিএমএসএফের প্রধান উপদেষ্টা আব্দুল কাদের খান। নির্বাচন উপলক্ষে কমিশন গঠন, ভোটার তালিকা প্রকাশ, নমিনেশনপত্র ক্রয় বিক্রয়, পোস্টার, লিফলেট, ফেস্টুন সহ 14 দফার প্রচারপত্র বিলি করা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বিএমএসএফের ঘোষিত 14 দফা দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু জাফর। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, গোপন ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো শিবচর উপজেলায় সাংবাদিকদের নির্বাচন অনুষ্ঠিত হল। পর্যায়ক্রমে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব তৈরির জন্য তিনি শাখাগুলোর প্রতি আহ্বান জানান। বিস্তারিত দেখুন ডিএসটিভি খবরে, ধন্যবাদ। সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শিবচর উপজেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন আজকে সুস্থভাবে সম্পন্ন করতে পেরেছি, এই জন্য আমি শিবচর উপজেলার সকল আমার সহকর্মী সাংবাদিক ভাই, উপজেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আমরা এই নির্বাচনের শিবির লিকটার থেকে শুরু করে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা সুন্দরভাবে পরিচালনা করে আসছি। আজকে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত হয়েছে। আপনারা জানেন যে এই সভাপতি প্রার্থী 2 জন প্রার্থী ছিলেন, মাত্র এক ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হয়েছে। আমরা আমি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক, তাই এই নির্বাচনটা করতে আমাকে যথেষ্ট ওদের সাথে থেকে সুশৃঙ্খল পরিবেশ করার জন্য অনেক কাজ করতে হয়েছে। আমি এই আজকের এই নির্বাচনে সুস্থ সুন্দরভাবে হওয়ার জন্য আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা আহমদ আবু জাফর সহ সারা বাংলাদেশে অগণিত বিএমএসএফ সদস্যদেরকে সকলকে আগামী দিনে সুন্দর সুশৃঙ্খলভাবে সততার সাথে ন্যায় নিষ্ঠা নিয়ে এই সাংবাদিকতার কাজ করবার জন্য তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে। তারা যাতে করে ভালো কাজ করতে পারে, বিএমএসএফকে সুসংগঠিত করতে পারে, সকলকে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।